প্রেমের বিয়ের সাত মাস পর স্ত্রীকে হত্যার অভিযোগ প্রিয়দর্শক সিলেটে ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাবনার সুজানগরে জাকিয়া সুলতানা নামের এক গৃহবধূ ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে বুধবার সকালে সুজানগর পৌরসভার মসজিদ পাড়ায় স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ ঘটনার পর থেকে নিহতের স্বামী মিম হোসেন পলাতক রয়েছেন নিহতের পরিবারের দাবি জাকিয়াকে পর তার স্বামী ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে জাকিয়া সুলতানা পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাঠুয়া গ্রামের হাসান আলীর মেয়র স্থানীয় দুবলিয়া নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিলেন আর মিম হোসেন সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার মোহাম্মদ মন্তাজারের ছেলে নিহতের মা রাশিদা খাতুন জানান প্রেম করে সাত মাস আগে বিয়ে করে জাকিয়া মিম এরপর সে জানতে পারে তার স্বামী মাদক মাদকসেবী এ নিয়ে প্রায়ই দুজনের সঙ্গে ঝগড়া হতো জাকিয়াকে মারধর করত মিম বুধবার রাতের কোনো এক সময় জাকিয়াকে শ্বাসরোধে হত্যার পর তার লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় মিম এদিকে স্থানীয়রা জানিয়েছেন এর আগেও মিম প্রেম করে সুজানগর এক মেয়েকে বিয়ে করেছিলেন কিন্তু মিম নেশাগ্রস্ত জানতে পেরে কয়েক মাস পরই মেয়েটি তাকে ডিভোর্স দেয় সূর্যানগর থানার রসিবদরুদ্দা জানান লাশ ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে